আজকের গল্প বনফুলের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ থেকে সংক্ষেপে উপন্যাস সেদিন মাঘের রাত্রি ছিল টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছিল অসম্ভব শীত সঞ্জয় অন্যমনস্ক হইয়া গলিটাতে ঢুকিয়াছিল প্রায় জনশূন্য গলি রাত্রি অনেকই হইয়াছে হনহন করিয়া হাঁটিতে হাঁটিতে সঞ্জয় সহসা চোখে পড়িল একটা খোলার ঘরের সম্মুখে রঙিন কাপড় পরে একটা মেয়ে তাহার দিকে চাহিয়া আছে। ভীরু উচ্ছুক দৃষ্টি সঞ্জয় দাঁড়াইয়া পড়িল এক বছর পর সঞ্জয়ের অন্তর অনুতাপ নল দগ্ধ হইয়াছিল নিজেকে সে কোথায় নামাইয়াছে তাকে ঘরে হইতে দূর করিয়া দিল না হয় সে মদ খাইয়া ছিল। তাহাতে হইয়াছে কি মদ খাইয়া হল্লা করিবার জন্যই তো ওখানে যাওয়া মানুষ ছবিটি ফুটিয়া নেত্রে উঠিল শ্যামকান্তি তন্নি যুবতী নুপুরে দোলে ওড়নায় পেশোয়াজে চুমকিতে জড়িতে আলোক ঠিকরাইয়া পড়িতেছে সম্রাজ্ঞীর মতো লীলায়িত ভঙ্গিতে কামনীয় বাহুটি তুলিয়া দারদেশ দেখাইয়া আদেশ করিতেছে অমন মাতলামি করেন তো বেরিয়ে যান এখান থেকে স্বর্ণকঙ্কনে ঝনৎকারে আবার যেন সে শুনিতে পাইল লোহিত রেশমগুচ্ছ বিলম্বিত বাজুবন্ধের দোলকটি আবার যেন চোখের সম্মুখে দুলিয়া উঠিল পরদিন অতিশয় সংযত কঠিন মূর্তি লইয়া সঞ্জয় গেল নির্জন প্রহর ঘরে আর কেহই ছিল না সঞ্জয় দেখিল রূপ বদলাইয়াছে তবু কিন্তু অপরূপ অতি সাধারণ একখানি নীলাম্বরী ছোট একটি কাচ পোকার টিপ রঞ্জিত পাতলা ঠোঁট দুইটিতে স্নিগ্ধ মৃদু হাসি দীর্ঘ আখি হৃদয় স্নেহ ছায়া সঞ্জয়কে দেখিয়া তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল আসুন আসুন ভাবলাম বুঝি রাগ করেছেন আসবেনই না বসুন সঞ্জয় নীরবে আসন পরিগ্রহণ করিল কথা বলিবার অবকাশ পাইল না সঞ্জয় বসিতেই সে হাসি মুখে উঠিয়া গিয়া দেওয়াল আলমারির হইতে মদের বোতল ও গ্যালাস বাহির করিয়া সম্মুখের উপর রাখিল এবং বলিল নিন খান সঞ্জয়ের অধর দুইটি নড়িয়া উঠিল কিন্তু বাক্যস্ফুটিত হইল না সে হাসিয়া অনুযোগ ভরে বলিল সি ওরকম মাতলামি করতে আসে মদ খেলে ভদ্র লোকের মতো খেতে হয় মুখ টিপিয়া হাসিয়াই নিজেই সে মদ ঢালিতে লাগিল বাসন্তী রঙের স্বচ্ছ সফেন সুরা নিন সঞ্জয় রাগের শিরাগুলি দপ দপ করিতেছিল সে হাত বাড়াইয়া গ্লাসটা লইল এবং পিকদানিতে সেটা উপর করিয়া দিয়া বাহির হইয়া গেল পিছন ফিরিয়া চাহিল না কয়েকদিন পরে একখানি পত্র তাহারই পত্র রাগ করো না ফিরে এসো সঞ্জয় মুখ টিপিয়া একটি তিক্ত হাসি হাসিল ঠিক করিল যাইবে না ও পাপকুঞ্জ থেকে সরিয়া থাকাই ভালো কিন্তু প্রতিজ্ঞা রাখিতে পারিল না গেল গিয়া শুনিল এইমাত্র সে বাহির হইয়া গিয়াছে জয়নব বড়লোকের বাগান বাড়িতে জলসা আছে পরদিন গেল সেদিনও দেখা পাইল না তার পর দিনও সে যাইত কিন্তু একটা টেলিগ্রাম পাইয়া বাড়ি চলিয়া যাইতে হইল বাবা মারা গিয়েছে দুই মাসের পূর্বে ফিরিতে পারিল না ফিরিয়া আসিয়াই কিন্তু আবার গেল গিয়া শুনিল সে অন্য ঠিকানায় গিয়াছে কেহ বলিতে পারিল না সহসা একদিন ঠিকানা মিলিল প্রকাণ্ড বাড়ি প্রকাণ্ড গেট সঞ্জয় ঢুকিতে গেল পারিল না দারোয়ান বলিল হুকুম নেহি টাকা বেতন দিন কেরানি সঞ্জয় অফিস হইতে বাহির হইয়া সহসে একদিন দেখিল দেওয়ালে দেওয়ালে কাগজে তাহার ছবি সিনেমা হাউসের সম্মুখে অসম্ভব ভিড় লোকে লোকারণ্য সঞ্জয় অতি কষ্টে ভিড় ঠেলাইয়া ভিতরে ঢুকিল কিন্তু টিকিট পাইল না তৃতীয় শ্রেণীর সমস্ত টিকিট বিক্রি হইয়া গিয়াছিল